নমস্কার। ভোট উৎসবের নাম ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, আগামী 8 আগস্ট অনুষ্ঠিত হবে। 6 আগস্ট পর্যন্ত সরব প্রচারের সময়সীমা, এবং এই সময়ের মধ্যে রাজ্যের প্রায় সর্বত্রই যেখানে যেখানে নির্বাচন হচ্ছে সেখানেই সর্বস্তরের প্রচারকে গুরুত্ব দিয়েছে শাসক বিরোধী সব দলের নেতারা। বিরোধীদের দাবি দুর্নীতিমুক্ত পঞ্চায়েত চাই, শাসকের দাবি উন্নয়নের ধারা বজায় রাখতে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করতে হবে। দুই ধারার সেখানে প্রচার তেজি বলা যেতে পারে। আপনারা যারা গ্রাম স্তরের এই নির্বাচনকে খুব সামনে থেকে দেখার অভিজ্ঞতা আছে, তারা অনেকেই বলবেন যে এবারের নির্বাচন সত্যি সত্যি গুরুত্বপূর্ণ। প্রত্যেক নির্বাচনই গুরুত্বপূর্ণ, হাল ছেড়ে দেয়নি বিরোধীরা। তবে 2019 সালের লোকসভা নির্বাচনের পর ত্রিস্তর পঞ্চায়েতের তুলনায় এবারের প্রতিদ্বন্দ্বীর সংখ্যা বেশি, সেদিক থেকে বলা যেতে পারে আরো এক ধাপ এগিয়ে বিরোধীরা আছেন, বা কয়েক ধাপ এগিয়ে বিরোধীরা আছে। এবং যারা এই নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন এলাকার রাজনৈতিক কর্মকাণ্ড দেখেন, তখন অনেকে বলবেন যে হ্যাঁ, শাসক দলের সব স্তরের নেতারাই সেখানে ময়দানে আছেন, সব স্তরের নেতারাই সেখানে বিষয়গুলো জানার চেষ্টা করেন। আমরা যারা এই সময়ের মধ্যে আপনাদের প্রায় প্রত্যেকের কাছ থেকে কয়েকটি বিষয় সেখানে জানার চেষ্টা করি, কয়েকটি বিষয় সম্পর্কে অবগত হই, আমরা অনেকেই তাতে বিশ্বাস করি যে রাজনৈতিক দলের নেতারা ভোট প্রার্থনা করেন, ভোট প্রার্থীরাও ভোট প্রার্থনা করেন। অথচ নির্বাচনের সময় সাধারণ ভোটাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকেন, বা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন, যেহেতু তারা ভোটার। এখন যারা জনপ্রতিনিধি যারা আছেন, যারা ভোট প্রার্থী আছেন, বিধায়ক, মন্ত্রী, সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতৃত্ব যারা আছেন, তারা দুই দিক থেকে ভোট প্রার্থনা করেন। এক, গ্রহণযোগ্য প্রার্থী আপনার এলাকার মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, উন্নয়নের জন্য তাকে জয়ী করতে হবে। দুই, রাজনৈতিকভাবে জবাব দিতে হবে, তার জন্য বিরোধীরা তাদের প্রার্থীকে সামনে এনে বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে জবাব দিতে হবে। এখন কি দুর্নীতি হলো কি হলো না, সেটা কি বিরোধীদের অভিযোগ না কার্যত তা ঠিক, তা যাচাই করার দায়িত্ব আপনারা যারা আছেন, সেখানকার নাগরিক যারা আছেন আপনারা। অনেকে বলছেন পঞ্চায়েত স্তরে দুর্নীতি মুক্ত করার ক্ষেত্রে সোশ্যাল অডিটের একটা খুব ভূমিকা ছিল, বলছেন গত 6 বছর ধরে সোশ্যাল অডিট সেইভাবে হচ্ছে না, এবং যারা এই অডিট সেকশনে কাজ করতেন তারাও সেখানে স্বীকার করেন কার্যত তাদের ভূমিকা এখন শূন্য। এবং দুর্নীতির যে কথাগুলো বিভিন্ন জায়গায় শোনা যায়, তাতে দুটো দিক থেকে তাকে সিলমোহর দেওয়া হয়েছে। এক, বিজেপির লোকজন বিভিন্ন জায়গায় অভিযোগ তুলেছেন দুর্নীতির, তাদের বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপের জন্য শাস্তি দেয়নি। নাম্বার টু, বেশ কয়েকটি জায়গায় যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, অধিকাংশ ক্ষেত্রে হয়তো সেটা 90 কিংবা 95% হতে পারে, দল বিজেপি আর টিকিট তাদেরকে দেয়নি। অন্তত আমরা সংবাদ মাধ্যমের প্রতিনিধি যারা আছি, যারা একেবারে বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে প্রায় অবগত, বা আমাদের কাছে একটা সম্যক ধারণা রয়েছে, সেদিক থেকে আমরা বলতে পারি যাদের বিরুদ্ধে ন্যূনতম দুর্নীতির অভিযোগও উঠেছে, এগুলো সংবাদে প্রকাশ হয়েছে, তাদের ক্ষেত্রে কত ধারণা হতে পারে 90-95%, হয়তোবা তার কাছাকাছি হতে পারে, কমও হতে পারে। তারা অনেকেই সেখানে টিকিট পাননি, এবারের প্রতিদ্বন্দ্বিতায় তারা নেই। এবং বেশ কয়েকটি জায়গায় 13টি আসন রয়েছে, সেখানে 11 জনই নতুন মুখ, আবার কোথাও কোথাও জায়গা 90%, 85%, 95% নতুন মুখ। এই বিষয়গুলো দেখে অনেকেই বলছেন যে হ্যাঁ, সংরক্ষণের কারণে হয়তো অনেকে ফের টিকিট পাননি, কোনোটা এসসি সংরক্ষণ ছিল, পরবর্তী সময়টা মহিলা সংরক্ষিত আসন হওয়াতে সেখানে পরিবর্তন করা হয়েছে। এই বিষয়গুলো বাদ দিলেও পুরনো থেকে একেবারে 80-90% বাদ যাওয়ার মতন পরিস্থিতি নিঃসন্দেহে কেউ বিশ্বাস করেন না। আমরা এতটুকু বলতে পারি, কুশাবাও ভবন থেকে প্রার্থী তালিকা ঠিক হলো, সেই তালিকা প্রকাশের পরও তারপর পরিবর্তন করা হয়েছে। এদিক থেকে যদি কেউ বললেন যে সেটা বিজেপির দল দৃষ্টান্ত রেখেছে, কেউ বলতেই পারে। আবার কেউ কেউ বলতে পারেন যে এই অভিযোগগুলো ওঠার পর স্থানীয় কার্যকর্তা হোক, স্থানীয় জনপ্রতিনিধি হোক, সচেতন নাগরিক হোক, বিভিন্নভাবে যখন দুর্নীতির অভিযোগ উঠেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এমনকি নেশা কারবারের সঙ্গে যুক্ত রয়েছে, স্ত্রীকে টিকিট দিয়েছে, তারপর বিষয়টি ওঠার পরও সেখানে টিকিট কেটে দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে আর দাঁড় করানো হয়নি, এই উদাহরণও রয়েছে। কোথাও কোথাও হয়তো বিতর্কিতরা টিকিট পেয়েছেন, লড়াই করছেন, হতে পারে,
সবকিছু তার নিখুঁত করা সম্ভব না, সেটা শাসক দল অনেক নেতারা বলেন, আমি এ জায়গা থেকে বলছি এমন না, তাদের কথাটা আমি তুলে ধরার চেষ্টা করছি। সেদিক থেকে বোধ হয় এই বিষয়গুলো খুব পরিষ্কার। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা যারা এই কথাগুলো শুনলেন, আপনাদের কাছে আমরা যারা প্রতিদিন কয়েকটি বিষয় উত্থাপন করি, আপনি সেদিক থেকে নিশ্চিত হবেন, সিদ্ধান্ত নেবেন, আপনি উন্নয়নের ধারার পক্ষে আছেন নাকি দুর্নীতিমুক্ত জবাবের ভোট দিতে প্রস্তুত? যদি সত্যি সত্যি অর্থে ভোটাররা ভোট দিতে পারে, এই কথাগুলো বিরোধী দলের, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, তারা বলছে। এবং প্রত্যেকে যখন বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন, শাসক দলের মন্ত্রীরা যারা আছেন, জনপ্রতিনিধিরা যারা আছেন, নেতারা যারা আছেন, তারা সেই কথাগুলো বলছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করুন। আর বিরোধীরা বলছেন দুর্নীতিমুক্ত পঞ্চায়েত ব্যবস্থা রাজ্যে কার্যকর করতে বিরোধী প্রার্থীদের ভোট চান নেতারা। এদিক থেকে আমরা আপনাদের প্রায় প্রত্যেককে নিয়ে কথা বলার চেষ্টা করছি, প্রায় প্রত্যেকের কাছে বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি, এবং আপনারা অবশ্যই কথা বলবেন, আপনারা অবশ্যই আপনাদের জবাব দেবেন। কেউ কেউ বলবেন যে রাজ্য রাজনীতিতে প্রত্যেকটি নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক বিষয়গুলোই সেখানে উঠে আসছে, এবং যারা এই সময়ের মধ্যে ভোট প্রার্থনা করছেন, ভোট চাইছেন, জনতার দরবারে পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন, তারা অনেকেই বলবেন যে হ্যাঁ, কাজের নিরিখে তারা ভোট চাইছেন। শাসক দলের অনেকেই আছেন, তারা প্রায় প্রত্যেকেই বলবেন যে উন্নয়নের পক্ষে তারা ভোট চাইছেন। আবার অনেকে আছেন এ কথাটুকু বলবেন যে হ্যাঁ, আমরা এই সময়ের মধ্যে আপনাদের প্রায় প্রত্যেকের কাছে যখন বিষয়গুলো উত্থাপন করেছি, তখন অনেকেই বলবেন যে অনেকের কাছে বিষয়গুলো পরিষ্কার যে হ্যাঁ, তারা এলাকার নেতাদের কথা শুনেন। আমরা ভাষণের কিছু অংশ বিশেষ অবশ্যই শুনবো আপনাদের কাছে, হয়তো আপনাদের কাছে হয়তো সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। দিনভর নেতৃত্ব যারা আছেন, বিভিন্ন জায়গার নেতারা যারা গেছেন, ভাষণ দিয়েছেন, মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা এই ত্রিস্তর পঞ্চায়েতকে গুরুত্ব দিয়ে দেখছেন, এবং তারা বলছেন এই নির্বাচন গুরুত্বপূর্ণ, শাসক বিরোধী তর্ক বিতর্ক সবই চলছে। কথাবার্তা বলা, একটু উৎসাহিত করা, আমরা তাদের পাশে রয়েছি বার্তাটা দেওয়ার জন্য। স্যার, পঞ্চায়েত নির্বাচনে জয়ের ব্যাপারে আপনারা কতটুকু আশাবাদী? জয় তো নির্ভর করবে মানুষের ভোটদানের উপর, কিন্তু মানুষ কি ভোট দিচ্ছে? অধিকাংশ জায়গাতে ভোটই হচ্ছে না, 75% আসনে তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওরা জিতে জয়লাভ করেছে। প্রার্থীদের নমিনেশন দিতে দেয়নি, ভয় দেখিয়েছে, মারধর করা হয়েছে, ব্লক ঘেরা করে রাখা হয়েছে, ডাক্তারের ইনজিওর, কর্তব্যরতা ইনজিওর, অনেকে যারা দিয়েছিল তাদেরকে প্রেশার করে অনেকে উইথড্র করে নিয়েছে। দুটো শাসন ব্যবস্থায় কায়েম করার লক্ষণীয় যা করার তা তারা করার চেষ্টা করছে। তা সত্ত্বেও সাহসিকতার পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায়, যেমন আমাদের এই পঞ্চায়েতে 11 বিশিষ্ট আসনের আমাদের নির্বাচন করার কথা, এখানে 6 জন সাহস করে দাঁড়িয়েছেন, এই যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদেরকে সাধুবাদ জানাই এবং তাদেরকে আমরা তাদের পাশে আছি এই বার্তাটুকু নিয়ে এসেছি। দারুণ লড়াই হবে আমাদের বিশ্বাস। যে কটা আসনে আমরা প্রার্থী রয়েছে 9-5টার মতো রাজ্যে, ভালো লড়াই আমরা দিতে পারবো আমাদের বিশ্বাস। মানুষের সমর্থন এদের সাথে নেই, এগুলো জোর করা করার কথা, সেগুলো আমরা লিপিবদ্ধ করে নিয়ে আসতাম, এবং সাধারণ জনগণের মধ্যে সে কাজগুলো করার পরে আমরা আবার বই ছাপিয়ে সেগুলোর আমরা হিসাব জনগণের কাছে দিতাম, এবং প্রত্যেক পরিবারের হাতে হাতে একটি একটি বই, হিসাবের বই আমরা তুলে দিতাম। কিন্তু আজকে আমাদের কথা যারা শুনছেন, বা আমাদের মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন, যে বিজেপি বন্ধুরা যারা এই দলকে সমর্থন করছেন, তারা কি বলতে পারবেন গত 6 বছরে আপনি কোনো এরকম হিসাবের বই দিয়েছেন? কোনো হিসাবের বই দেয়নি। যে চা বাগান রয়েছে, এই চা বাগানে আজকে জনসম্পর্ক কর্মসূচি, মানুষের বাড়ি বাড়ি যাওয়া,
এবং আমরা যে পাঁচ বছর মানুষের জন্য যে কাজ করেছি, মানুষের জীবন মান উন্নয়নের যে সমস্ত কাজ হয়েছে, তার নিরিখে আমরা ভোট প্রার্থনা করছি মানুষের কাছে। যে রাস্তাটায় দাঁড়িয়ে আছি, আপনি দেখছেন যে এই রাস্তাটা দীর্ঘ বছর কমিউনিস্টরা ক্ষমতায় থাকার পরেও এই রাস্তাগুলো করতে পারেনি। এবার আমাদের সরকার আসার পর আপনারা দেখছেন ঢালাই রাস্তা তৈরি হয়েছে, প্রত্যেকের বাড়ি, মানুষের বাড়ি, শৌচালয়, বিভিন্ন সমস্যা রয়েছে, সমস্ত সমস্যার সমাধান হয়েছে এরকম নয়। কিন্তু আমরা একদিকে যদি 45 বছর দেখি আর একদিকে যদি আমরা 5 বছর দেখি, সেই 5 বছর কাজের নিরিখে মানুষের কাছে আমরা ভোট চাইছি। আমরা আশাবাদী পুনরায় আমরা এই পঞ্চায়েত গঠন করব, এখানে মানুষের যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলোকেও সমাধান করব। কোনো আশ্বাসের প্রয়োজন নেই, আমরা 5 বছর যে কাজ করেছি সেটা লোক দেখছে, মানুষের বিশ্বাস রয়েছে যে ভারতীয় জনতা পার্টি যারা 45 বছর যারা শাসন করলো পূর্ণ রাজ্যের, তারা যে কাজগুলো করতে পারেনি মানুষ দেখছে 5 বছরে আশার থেকেও বেশি কাজ হয়েছে। তাই মানুষ আশীর্বাদ দেবে এবার যে আবারও যেন মানুষের পাশে থেকে কাজ করা যায়। তারপর কথা বলতে দিচ্ছি না, সারা রাজ্যে একটা লুপ্ত রাস প্রতিবাদ করলে সন্ত্রাস, বাড়ি ঘরে আগুন, আক্রান্ত হয়েছেন কর্মীরা, সাধারণ মানুষেরা, তাদের ন্যায্য থেকে যারা বঞ্চিত মানুষ। আজকে আতঙ্কে পড়ছে রাজ্যের মানুষের। আপনারা অনেকে হয়তো এই সময়ের মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছেন, আমাদের সঙ্গে কথা বলতে চেয়েছেন, আপনাদের সকলের কাছে আরও একবার অনুরোধ করছি, আপনারা আবার কথা বলার চেষ্টা করুন, আমাদের কাছে ফোন করুন, আমাদের সঙ্গে মিলিত হন এবং আপনার যে ভাবনা, আপনার যে দৃষ্টিভঙ্গি কথা বলুন। খানিকটা আমরা যখন লাইভ শুরু করেছিলাম, হয়তো অনেকে যোগাযোগ করেও আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেননি, তাদের প্রত্যেকের কাছে আবারও বলছি আপনারা এই সময় কথা বলতে পারবেন। এই সময়ে আপনার বা আপনার মতন করে যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, ভাবনা, সেটা যেমন শেয়ার করতে পারবেন, ঠিক তেমনি এই পঞ্চায়েত নির্বাচনকে আপনি কিভাবে দেখছেন তাও বলতে পারবেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমরা একবার শুনি নেতৃত্বের বক্তব্যের আরো কিছু অংশ শুনি। মাফিয়া গুন্ডাদেরকে নিয়ে এবং পুলিশকে সঙ্গে নিয়ে সরকার আসছে, তারপর কথা বলতে দিচ্ছে না, সারা রাজ্যে একটা লুপ্ত রাস প্রতিবাদ করলে সন্ত্রাস, বাড়ি দেবদ বিশ্বাস। হ্যাঁ বলুন। আজকে আপনাদের সাবজেক্ট পঞ্চায়েত দুর্নীতি জবাব নাকি উন্নয়নের ভোট? হ্যাঁ বলুন। আপনি টিভির সাউন্ড একটু বন্ধ করে কথা বলুন। আপনি টিভির সাউন্ড একটু বন্ধ। হ্যালো, কেননা পঞ্চায়েতে ভোট হবে উন্নয়নের ভোট, কারণ বিজেপি গভর্নমেন্ট নিয়ম সবকা বিকাশ প্রধানমন্ত্রী আবাস যোজনা সুলভ সুযোগ স্বচ্ছ ভারত অভিযান রাস্তাঘাট সবকিছু করেছে বিজেপি গভর্নমেন্ট, তার জন্য ভোট হবে উন্নয়নের পক্ষেই। কারণ যখন আমরা কংগ্রেস করেছিলাম তখন দেখেছি একরকম, যখন 25 বছর শিবির গভর্নমেন্ট ছিল তখন দেখেছি উন্নয়ন তো দূরের কথা, ওই এসসি ডিসি যারা আছে ওরা রেখে থাকো মেরে খেয়েছে। এবার ভোট হবে উন্নয়নের ভোট, আর কংগ্রেস সিপিএম ওদের সাহস হয়নি এই উন্নয়নের পক্ষে প্রার্থী দাঁড় করানোর জন্য, যার লেগে ওরা মিথ্যা ইচ্ছাকে দেখেছে। আপনি নিশ্চয় সুধীর ব্রহ্মণ বলেছে যে প্রার্থী দিতে দেয়নি, ও হচ্ছে মূর্খ, কারণ ওরা ওদের সাহস নেই উন্নয়নের পক্ষে লড়াই করার সাহস নেই। যদি সাহস থাকতো তাহলে প্রার্থী দিত, কিংবা যদি কোনো জায়গায় আমাকে বাধা দিয়েছি একটু আগে আপনার নিউজ চ্যানেল কোয়াইতে আমাদের বিজেপি প্রার্থীগুলো হামলা হামলা হয়েছে ব্রেকিং নিউজ, এই আমরা কি করেছে সিপিএম কংগ্রেস, সিপিএম কংগ্রেস মিলে করেছে আপনার নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ খোয়াই বিজেপি প্রার্থী সহ অনেকে আহত, কি করেছে আমরা সিপিএম কংগ্রেস, কারণ ওরা আমাদের ভারতীয় জনতা পার্টি জনতা পার্টি যে উন্নয়নমূলক কাজ তারা চায় না, তারা চাইছে তারা চায় শুধু নিজের পকেট 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 বরাদ করো
নিজের পরিবারে কামাই করো, শুধু এটাই চায়। আর আমাদের বিজেপি পার্টি আমরা যারা করি তারা চায় সবটা সাথ সবটা বিকাশ, এটা তাদের তাদের এটা সহ্য হয় না, তার ভোট যাবে উন্নয়নের পক্ষে, সিপিএম আর কংগ্রেসের পক্ষে যাবে না, কারণ তারা চায় না। তো পাঁচ বছর দেখেছি, আমরা কংগ্রেস করেছিলাম পাঁচ বছর দেখেছি আর 25 বছর দেখেছি, কোনদিন সত্যি সত্যি মিল থাকে না। কংগ্রেস করতে গিয়ে উদু করে আমার কাকা পার্লামেন্টের বিচারের কথা 87 পনেরো আগস্টে শহীদ হয়েছে, বিশ্বজিৎ সাহা তাদের আজ পর্যন্ত কোনদিন এই ব্যাপারে কোন প্রতিরোধ করেছে করেনি। ঠিক তেমনি 25 বছর কংগ্রেস আমলের বিচ্ছিন্ন 11 জন 16 জন সিপিএম নেতা কর্মী খুন হয়েছে, লজ্জা নাই, ওরা লজ্জাহীন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? দেখুন, আপনারা যে গণতন্ত্রের কথা কইছেন আর কাজের উন্নয়নের স্বার্থে ভুল, যদি কাজের উন্নয়নের স্বার্থে ভুল হইতো আমরা এখন ত্রিপুরাবাসী এবার ত্রিপুরার যে পঞ্চায়েত নির্বাচন তার মধ্যে 71% সিটে নির্বাচন হইতো না পঞ্চায়েতে, তাহলে আমরা গণতন্ত্র কি প্রমাণ করব, কাজের নিরিখে ভোট না সন্ত্রাসের নিরিখে ভোট? কারণ আমরা দেখলাম যা, যেহেতু 71% সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতা শাসক দল জয়িছে, সেইটা বোঝা গেল যে আসলে সন্ত্রাসের নিরিখে ভোট। কারণ যদি কাজের নিরিখে উন্নয়নের নিরিখে ভোট হইতো তাহলে যারা নমিনেশন দিছে তাদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার কোনো প্রয়োজন ছিল প্রত্যাহার করার জন্য, নমিনেশন যখন জমা দিতে যায় তখন রাস্তাতে ইট পাটকেল দিয়ে এটা দেওয়ার আক্রান্ত করার কোনো প্রয়োজন ছিল না। যেহেতু উন্নয়নের ক্ষেত্রে ভোট না, যেটা জুলুমবাজের ক্ষেত্রে ভোট, যার সন্ত্রাসের ক্ষেত্রে ভোট, যার ফলে মানুষকে গিয়া দমকাইতে হয়েছে বাড়ির মধ্যে নমিনেশন প্রত্যাহার করার জন্য, যার ফলে এই অবস্থাটা হইছে। আমরা সাধারণ মানুষ, গণতন্ত্র প্রিয় মানুষ আমরা ত্রিপুরাবাসী, কিন্তু আমরা দেখা গেল শতকরা 75 জন মানুষ আমরা ভোটদানের থেকে বিরত রইলাম, থাকতে পারলাম, কারণ আমরা ভোট দেওয়ার অধিকারটাই দিল না। আর সেই রাজ্যে আর কি গণতন্ত্রের অধিকার থাকতে পারে, আর উন্নয়নের সাদিককে কি ঘুরইতে পারে, এটা ওর পেটে বোঝা যায়। আমরা দেখলাম আজকে কিরকম গণতন্ত্র দেশের মধ্যে আমরা আছি, আমরা দেখলাম আজকে বিশাল করে একটা অফিস স্থানান্তর করতে গিয়া রাতের বেলা রাত 3-4 সময় অফিসটা স্থানান্তর করতে হয়, এবং কাশ্মীর মতো খোঁজ দিয়া, তাহলে আমরা কেমন তোর এই রাজ্যে বসবাস করি, কি সুশাসনের মধ্যে বসবাস করি, এই সুশাসনের ভোট আর কি সুশাসন হবে, অন্তত কেউ পেতে মানুষ বুঝতে পারছে, সেটার জবাব যদি মানুষ আগামী দিন দিব একদিন, সেই দিন কিন্তু আর রক্ষা করতে পারবো না কেউ। কারণ এইবার যে গণতন্ত্র ধ্বংস করা যায় না, কারণ সাধারণ মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করা সেটা কোনোদিনই কাম্য না। আমরা অন্তত বিজেপি নেতারা যাচ্ছে, যারা মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী, তাই নিয়ে এগুলো দেখার দরকার ছিল যে ত্রিপুরা যে এমন কোন পরিস্থিতি হয় না যে বিরোধীরা প্রার্থী দিতে পারতো না, এরকম তাদের সংগঠন নাই তা কিন্তু কথা না, কিন্তু কেন দিতে পারলো না, দিতে গিয়ে আক্রান্ত হয়, দিয়ে আসলে বাড়িতে আক্রান্ত হয়,
জিয়ার যদি বাড়িতে না থাকে তাহলে তার বাড়ি ঘরে গিয়ে ভাঙচুর হয় নমিশন উদ্ধ করার জন্য, তার প্রমাণ আমাদের চৌরিলাম কেন্দ্রেই আছে। এইলো অবস্থা, তাহলে দেখা যাবো আগামী দিন কাজ নিরীক্ষে বুড়িতে উন্নয়নের নিরীক্ষে না আসলে সন্ত্রাসের নিরীক্ষে, আমরা মনে করি সেই বুটটা সন্ত্রাসের নিরীক্ষে করা হইতেছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন দাদা। আমি আপনার নিউজ চ্যানেল খুব ভালো লাগে, ঠিক আছে, তাই বারবার ফোন করি, কালকে পারেনি দাদা। আপনার কাছে একটা রিকোয়েস্ট করি, আমি রিকোয়েস্ট হলো অতীত অতীত 5 বছর কংগ্রেস গভর্নমেন্ট, 25 বছর সিপিএম গভর্নমেন্ট, ওই সরকারে আমলে যা যা হয়েছে তা নিয়ে একটিবার একদিন অন্তত আলোচনা করুন। আমরা চাই TV24 নাম্বার 1 প্রতিষ্ঠান আয়োগ। আমরা কাছে অনুরোধ করছি, কারণ দাদা এই 25 বছর সিপিএম আমলে আমার এক কাকা ছিল, সেও মারা গেছে, বুড়ি গিয়েছে, বুড়ি যাওয়ার পরে বলেছে যে বুড়ি হয়ে গেছে চলে যাও সিপিএম আমলে। এই পথটা আর কে দেখেছে সিপিএম, তারা এক কাকাকে 87 পুনরায় করেছে, মারা করেছে, টাকা খেয়ে একটি শেষ করে দিয়েছে। যে মাত্র বিজেপি মাত্র গভর্নমেন্ট আছে আড়াই 3 বছর, এসে কোভিডে আড়াই 3 বছর কোভিডে গেছে, কয়েক বছর আসবে গভর্নমেন্ট, কয়েক বছর মানুষের কাজ করে, যতটুকু কাজ করছে 5 বছর আর 25 বছর কংগ্রেস আর সিপিএম করেছে কোনো দিন বুকে হাত রেখে বলুন দেখি দাদা। তাই পড়তে 4 বছর কোভিডে যেভাবে ত্রিপুরা গভর্নমেন্ট, আমরা বিজেপি গভর্নমেন্ট মানুষের সাহায্য করেছে, পাশে দাঁড়াচ্ছে প্রত্যেকটা এলাকাতে অলি গলিতে, বুঝতে উন্নয়নের পক্ষে রাস্তাঘাট, পানের জল, পথের মধ্যে আবাস যোজনা, অটল জল দ্বারা যেভাবে দিয়েছে তা কোন কেউ দিয়েছে গভর্নমেন্ট দেয়নি, দিয়েছে একমাত্র আমাদের প্রধানমন্ত্রী সবকার বিকাশ মন্ত্রী দীক্ষিত বিজেপি গভর্নমেন্ট। আমি বলছি আপনার কাছে 5 বছরের অতীত আর 25 বছরের অতীত নিয়ে একবার একটা দিনের আলোচনা করুন দাদা। একটা সময় আমিও কার্পেটের লোকে জড়িত ছিলাম, কার্পেটারকে অনেক রিপোর্ট করে আমি করেছি, জড়িত ছিলাম। আপনাদের নিউজ চ্যানেলের সাংবাদিক উদ্যোগ আমার লোক আছে, কিন্তু আমি আমাদের বন্ধু উদ্যোগ বলি যে ভাই তোর আরো তো এড হয়েছে একবার কোনা যে 5 বছর আর 25 বছরে কথা নিয়ে আলোচনা করার জন্য কেন তারা করো না? এতে মানুষ কি বুঝে? একটা রিস্কের ছবি আজকে একটা রিস্কের ছবি। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আপনারা জানেন বিজেপি তার সমস্ত ক্ষমতা পুলিশ প্রশাসনকে নিয়ে, গুন্ডা বাহিনীকে নিয়ে, যাতে কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করতে পারে। নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বল। দেখুন, উন্নয়নের
কাজ করছে বামফ্রন্ট সরকার, উন্নয়ন করেছে ত্রিপুরা রাজ্যে প্রথম থেকেই উন্নয়ন বামফ্রন্ট সরকার করেছে। হ্যাঁ, বিজেপি সরকার করছে, কোটি কোটি টাকা কেন্দ্র থেকে বাজেটে আসছে, উন্নয়নের কাজ করবে না কেন, করা প্রয়োজন, তবে সেই মতো হচ্ছে না। এক টাকা আসলে দশ পয়সার কাজ হচ্ছে, নব্বই পয়সা কোথায় চলে যায় আমরা জানি না, আমরা চাই তদন্ত হোক দেখার থেকে শুরু করে। আজকে একটা সংবাদপত্রে দেখলাম 9000 পুলিশ দপ্তরের পোস্ট খালি, 9000 পুলিশ, 36টা দপ্তর আছে, প্রত্যেক দপ্তরে পোস্ট খালি, 50,000-এর উপরে পোস্ট খালি। এই টাকাগুলি ওরা অন্য খাতে খরচ করে লুটে পুটে খাচ্ছে, যেই কারণে গুলিগালা মৃত্যু হচ্ছে। উন্নয়ন হোক আমরা চাই, এটাই আমার বক্তব্য, নমস্কার। এবং উন্নয়নের পক্ষে যারা আছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যারা ভোট চাইছেন, তারাও কিন্তু এবারে নির্বাচনে প্রচার তেজি করেছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, নিয়মিত প্রচার করছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি সুনীল কুমার দাস বলছি। হ্যাঁ বল। তারা উন্নয়নের কথা বলছে, উন্নয়ন তো বিশ্বাসই করা যায় না, কোন রকমই তাদের পক্ষে সম্ভব না উন্নয়ন করা। তাদের অবস্থা, আজকে ভারতবর্ষের অবস্থা কি হয়ে দাঁড়িয়ে জানো তো, 17 দিনে 14টা বীজ ভেঙে পড়ছে, এক একটা বীজে কত টাকা খরচ হয় দাদা, কোন তো বড় বড় বীজ ভেঙে টুকরা টুকরা পড়ছে। আচ্ছা, এরপরে যতগুলি রাস্তা করছে, একটা রাস্তাও আপনার যেভাবে করার দরকার এইভাবে করছে না, সমস্ত রাস্তা ভারতবর্ষের শেষ হয়ে যেতে থাকা হাইওয়ে এবং লোকাল যে রাস্তাগুলি আছে, আপনি দেখবেন টিভিতে দেখা বা মোবাইলে পাওয়া যায়, ওই সংসদ ভবন বানাইছে, জল পরে, রেলে ছাদ লিক করে জল পরে। তাহলে এই ত্রিপুরা রাজ্যে রাস্তাঘাটের অবস্থা কি অবস্থা হয়ে দাঁড়াইছে, আমরা কোন তো জিনিস প্রচুর দাম হাহাকার করে বাড়াইতেছে, উন্নয়নটা কি করবে? যে জিনিসগুলি নষ্ট হয়েছে, রাস্তা, ব্রিজ, বিল্ডিং যেটি ধ্বংস হয়েছে, এই তো পুনরায় কাজ করতে গিয়ে মানুষ বাজেট দিতে পারতো না, মোদী সরকার কি করে বাজেট দিব, তারপরে যে বাজেট আছে এই বাজেট গুলি তারা উদাও করে লেখাতে। উন্নয়ন উন্নয়ন শুধু মানুষের ধোকা দেওয়া, আর কিছু লোক যারা চাল ফ্রি পাওয়ার লেগে তারা পেছনে পেছনে ঘুরে, তারা কি দেখছে মন্ত্রীবাবু, তারা তারা কোনদিন চিন্তা ভাবনা করে দেখছে মন্ত্রীবাবু এমএল বাবুরা কামাই কি পর্যন্ত হইতে পারে? ওই দেখলাম একটা ইয়াতে পাইলাম সুধাংশু, তার গড় নাই টাকা, এমএল হওয়ার পরে 4-5 কোটি টাকা খরচা করে বিয়া করে, আপনি ভাবতে পারেন ত্রিপুরার মন্ত্রী এমএল এর অবস্থা কোন জায়গায় দেওয়া পড়ছে? এরা উন্নয়ন করবো তো যে লোকগুলি তাদের পেছনে ঘুরে, এই লোকগুলি ভয়ঙ্কর লোক, এরা নিজের চিন্তাও করে না, নেতারা কি করে এই চিন্তা করে না, ফ্যামিলি চিন্তা করে না, যে ওদের ভবিষ্যতে ফ্যামিলি গুলি কিভাবে বাঁচবে, জিনিসপত্র দাম কই গেছে, স্কুল বিস্কুল গুলি সব বন্ধ হইতেছে, উতাসে পার্টির পেছনে এরা ঘুরে। এরপরে দেখেন আরো আছে, আজকাল সমস্ত কিছুতে এরা বিশৃঙ্খল সৃষ্টি করতেছে, নিশ্চয় দেখতেছেন অনাবার এসটিএসসি রিজার্ভেশন ফটাই দিব, তো এসটিএসসি মূর্খ দল তো এরা পেছনে ঘুরতেছে, ওই বিজেপি তিনদিন চাল দেওয়ার লাগে কোন প্রতিবাদ আছে? রাষ্ট্রটা যদি ধরেন তুলেই দেয় তাহলে আবার আসতে আরো সমস্যা দেখা দিয়ে দেওয়ার রাস্তা করে আনতেছে নি? তো এই যে মনোবাদী সরকার, মনোবাদী সরকারে শুধু নেতার রাজপদ্মা বাড়াইতেছে, আইন কানুন যে এরার পক্ষে রাখছে, আর তারা বিপক্ষে যারা কথা বলবো এরা দুই চার জন ওই যে লেভেলে দিয়ে দেখে একটা আপনার ব্রেন ওয়াশ করে দিতেছে মোদী। আজ আমরা খোয়াই ব্লকের জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডে, এই ওয়ার্ডে আমাদের সিপিআইএম এর প্রার্থী, সঙ্গে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির প্রার্থী, তাদেরকে নিয়ে আমরা বাড়ি বাড়ি প্রচার অভিযান সংগঠিত করছি, এবং এই এলাকার নির্বাচক মণ্ডলীর প্রতি আমরা আবেদন রাখছি দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে এবং রাজ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে
এই ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম প্রার্থীদের কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবার জন্যে। আমরা লক্ষ্য করেছি সারা রাজ্যের সঙ্গে আমাদের খোয়াই ব্লক এলাকাতেও এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে একটা ভয়ভীতির পরিবেশ। এটা উন্নয়নের সম্পর্কে একটু বলতে গেলে আমি আপনাকে একটা অনুরোধ করবো, পাথালিয়া ঘাট এডিসি ভিলেজের আপনার 2 নম্বর ওয়ার্ডের, হ্যালো, হ্যাঁ কথা বলুন, আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনি দয়া করে একদিন একজন আপনার যে কোনো একটা প্রতিনিধিকে পাঠাই দেন আমাদের এখানে, দেখবেন জল জীবন মিশন হর 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 ঘর জল নমনাটা একটু দেখবে, প্র্যাকটিক্যালি দেখলে এটার উন্নয়নের নমনাটা আপনি দেখতে পারবেন। আমি রেডি করেছি ডিএম কে দেওয়ার জন্য, তবু আপনাদের এই মিডিয়ার মাধ্যমে যদি আর একটু প্রচার করা যায় তাহলে জনগণ দেখবেন যে উন্নয়নের কি নমুনা, তারা যে ভোট চাইছেন উন্নয়নের নিরিখে। আচ্ছা, তো আমি দয়া করে আপনি যদি পাঠান পাঠালিয়া ঘাট এডিসি ভিলেজ, এটা ইটপাটার কাছাকাছি, এটা বেশি দূরে নয়, দেখবেন ওরা আমাদের যারা কনজিউমার আছে যারা জল যেখানে দেওয়ার কথা গড় হর হর গড়, এই গড়ের থেকে আমাদের কাছ থেকে আধার কার্ড গুলা নিয়ে গেছে, মানে আধার কার্ডটা দেওয়া হলে পরে বোঝা যাচ্ছে যে এটা কাজগুলো কমপ্লিট হচ্ছে, কিন্তু যে জলের সাপ্লাইয়ের যে যে পাইপটা বহানোর কথা সেটাও বহানো হয়নি, কিন্তু আর জলের যে মেশিনটা বহানো হয়েছে যে বার্সিবল যে মেশিনটা বড় মেশিনটা, এটা আমাদের এখানে আপনার এই প্রত্যেকটা ঘরে জল দিতে গেলে এটা অন্তত 5 থেকে 6 গুণা পাওয়ার হর্স পাওয়ারের এই মেশিনের দরকার, এখানে বোধহয় 2 গুণা বা 3 গুণা মেশিন বয়ে দিয়ে তারপরে এখন জল এখানে কেউ জল ঠিক মতো পায় না, মাত্র একটা পরিবারে 2টা পরিবার জল পায়, আর যাই হোক পায় কিন্তু কাজই কমপ্লিট হয়নি, কিন্তু ঘরে ঘরে তো জল রিপোর্ট হয়ে গেছে এত পরিবারের, কিন্তু আপনি প্র্যাকটিক্যালে প্লিজ আপনি আসবেন বা আপনি কারোকে পাঠাবেন, আমি আপনাকে সাহায্য করব, দেখাবো এটা প্র্যাকটিক্যালি, ফটো একদম প্র্যাকটিক্যালি দেখাবো, তাহলে বুঝতে পারবেন যে উন্নয়নের যে নমুনা, এবং ওরা যে বলেন যে ঘরে হর হর ঘর জল, জল যে কিভাবে পায় আমাদের বিশেষ করে এই পাহাড় অঞ্চলে এই অবস্থাটা আরো বেশি, আপনি ওই বার্তাতে আসলে পরে দেখতে পারবেন কি মজা। যাই হোক, ভালো থাকবেন। মনোনয়নপত্র দাখিল করার সময়ও আমরা লক্ষ্য করি বেশ কিছু আসনে আমাদের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করতে হয়েছে, এবং বিভিন্ন জায়গায় যেন কেউ প্রার্থী না হয় তার জন্য চাপ তৈরি করা হয়েছে। সর্বোপরি এর মাঝে দাঁড়িয়েও আমরা লক্ষ্য করছি শুধু জাম্বুরা পঞ্চায়েতে না, গোটা খোয়াই ব্লক এলাকায় সেখানে মানুষের মধ্যে একটা উৎসাহ তৈরি হচ্ছে ভোটদান করবার, ভোট প্রদান করবার জন্য, এবং পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সহ যেখানে যেখানে এই গ্রাম পঞ্চায়েতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সর্বত্র আমরা নির্বাচক মণ্ডলীর প্রতি এই বিজেপি সরকারের শাসনকালে যে দুর্নীতি এবং গণতন্ত্রের উপর যে বেপরোয়া আক্রমণ তার বিরুদ্ধে মানুষকে ভোটদান করবার জন্য আমরা আহ্বান রাখছি। সেই কাজের নিরিখে আমরা এই তিস্তর পঞ্চায়েতে গণদেবতাদের কাছে আমরা দুয়ারে দুয়ারে যাচ্ছি, আমাদের ভারতীয় জনতা পার্টির 17 নং আসনে যিনি প্রার্থী রয়েছেন উত্তম দাস, ওনার সমর্থনে আমরা গণদেবতাদের কাছে যাচ্ছি, এবং তিস্তর পঞ্চায়েত হচ্ছে এরকম একটা নির্বাচন যে ভারতবর্ষের যতগুলি নির্বাচন হয় সব নির্বাচনের গুরুত্ব রয়েছে, কিন্তু তিস্তর পঞ্চায়েতের নির্বাচনের গুরুত্ব অনেক বেশি, এই কারণে বেশি যে মহাত্মা গান্ধী বাপুজি যে কথাটা বলেছেন যে ভারতবর্ষকে জানতে হলে গ্রামে যেতে হবে, কারণ ভারতবর্ষে কুমারঘাটে বলছিলাম, হ্যাঁ বলুন, উন্নয়নের ভোট আর দুর্নীতির জবাব বলছেন, দেখুন যদি অনেক তো দেখলাম আপনাদের মাধ্যমে যে বিনা প্রতিদ্বন্দ্বিতা অনেকে জয়ী হয়ে গেছে, যারা মনে করুন 8 তারিখ ভোট দিবে যদি সঠিকভাবে ভোট কেন্দ্রে যেতে পারে তাহলে কিন্তু মানে অকল্পনীয় ফলাফল হতে পারে, আর
রাজনীতি আর জবাব, যাই হোক আমি পুরো বলি সত্যি বলছি, কুমার রাখতে বলছি, কিন্তু কি হয়েছে না হয়েছে, আমি ফটোগ্রাফি বিধানসভা জগন্নাথপুরে গিয়েছিলাম, মনে করুন আজকের থেকে 17 বছর আগে গিয়েছিলাম, আর কিছুদিন পূর্বে গিয়েছিলাম, যে রাস্তা মানে জগন্নাথপুর বাজার থেকে মানে পশ্চিম দিকে চা পাতা বাগানের দিকে গাড়ি বাইক নিয়ে ঢুকতে পারছি না, যদি আপনারা বলুন আমি ভিডিও আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, সেটি গ্রাম পঞ্চায়েত মানে জগন্নাথপুর চা বাগানের পশ্চিম দিকে, বিনা প্রতিনিধি জয়ী হয়ে থাকে এটা জানি না, আমি বলছি কুমারঘাট পুর পরিষদের 13 নম্বর ওয়ার্ড থেকে 5G আছে দুইটা আমাদের বাড়িতে, একটার মধ্যে জল ওঠে না, আমাদের বাড়িতে আমাদের মন্ডল সভাপতির বাড়ির আশেপাশে একটা মেশিন করে বসিয়েছে, কিন্তু মানে ওই যে একটা প্রধানমন্ত্রী জল জীবন মিশন নাকি, কিন্তু বিন্দু মাত্র জল আসে না, আমরা অনেক সময় গাড়ি দিয়ে কিনে আনি, পরবর্তীতে আমাদের প্রতিনিধি পাঠিয়ে আমাদের বাড়িতে আমি আমার নাম্বারে কল করতে বলবে, আর পিছনে আমাদের মনোনয় দিয়ে আছে অনেক সময় মোটর দিয়ে জল আনি, কিন্তু পাইপ দুইটা আছে, হ্যাঁ এটা আপনাদের রেকর্ডিং এ মানে থাকতে বলছি, আমাদের বিধায়ককে বললে আপনি কল করলে কল করেন, এটা তো ওনার দায়িত্ব নয়, এটা তো পুরো পরিষদের দায়িত্ব, হ্যাঁ এগুলি অনেকে যে বলছে, আমি নগর মানে পুরো পরিষদে বাস করি, শহরের এলাকায় বাস করি, কতক্ষণ ভুক্তভোগী আমি কোন ব্যাপার আপনাদেরকে বলছি, নগর মানে 13 নম্বর ওয়ার্ড নিয়ার খোলানা তো বলবেন আপনাদের প্রতিনিধি সম্ভব হয় কালকে আমাদের বাড়িতে আসতো, কি হয়েছে উন্নয়ন আর কোথায় মেশিন, আমাদের এবং গ্রামকে কেন্দ্র করে এই তিস্তর পঞ্চায়েতের নির্বাচন সংগঠিত হয়, যেই পঞ্চায়েতের নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে গ্রাম বাংলার গ্রাম্য জীবনের আর্থসামাজিক অবস্থা, সেখানে জল বিদ্যুৎ রাস্তাঘাট সমস্ত দিক দিয়ে মানুষ যাতে সঠিক পরিষেবা পেতে পারে, তার জন্য আমরা 17 নং ওয়ার্ডের যিনি আমাদের প্রার্থী রয়েছেন উত্তম দাসের সমর্থনে আজকে একটা বিশাল বাইক র্যালি অনুষ্ঠিত হবে যুব মোর্চার নেতৃত্বে আমাদের মণ্ডল সভাপতি কেশবনন্দন দত্তের। কল্যাণপুর প্রমোদনগর বিধানসভার অন্তর্গত পাই জেলা পরিষদের 9 নং আসনে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রার্থী বুলটি বিশ্বাসের সমর্থনে আজ আমরা দক্ষিণ গিলাতলি গাঁও সভার 4 নং ওয়ার্ডে ডোর টু ডোর প্রার্থী পরিচিতি কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, মানুষের মধ্যে ব্যাপক সাড়া আমরা পরিলক্ষিত দেখতে পাচ্ছি এবং আমরা আশাবাদী এই আসনে এই 9 নং আসনে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রার্থী বুলটি বিশ্বাস আর বিজেপির প্রার্থীর সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা, অন্য কোনো প্রার্থীপদ নেই, সুতরাং আমরা এই এলাকার আপামর জনসাধারণের কাছে একটাই আহ্বান রাখছি যে এই অন্যায় অবিচারের বিরুদ্ধে বুলটি বিশ্বাসের সমর্থনে হাত চিনে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, আপনাদের মাধ্যমে আমরা এই আহ্বান রাখছি। কমরেড গ্রাম পঞ্চায়েতের আপনারা যতদূর ঘুরছেন আপনারা কি মনে হয় কদূর হয় একটু আপনারা, আমরা আজকে পশ্চিম মালবাসা এলাকায় আমাদের জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদের নিয়ে আমরা বাড়ি বাড়ি প্রচারে বেরোই, মানুষের খুব ভালো সাড়া
আমরা আজ এখানে পেয়েছি। কেন মানুষ খুব ভালো সাড়া দিচ্ছে? মানুষ দীর্ঘদিন বিজেপিকে ভোট দিয়ে সমর্থন করে দেখেছে। এখানে গত পঞ্চায়েতে প্রার্থী দিতে দেয়নি বিজেপি বিরোধী দলদের, কিন্তু তারপরেও এলাকার কোনো উন্নয়ন নেই, মানুষের কোনো উন্নয়ন নেই। মানুষ আমাদের কাছে বলছে ওনারা ঘর পাবে বলে বা ঘর তুলছে, টাকা ঢুকছে না, রেগার কাজ নেই, এখানে কোনো রকম উন্নয়ন করেননি। শুধু নেতারা পঞ্চায়েতে বসে নিজেদের পকেট ভারী করেছে। সেই কারণে আজ সেই পরিস্থিতি লক্ষ্য করে আজ প্রত্যেকটি এলাকার মানুষ আমাদেরকে সমর্থন করছে। আমাদের ক্যান্ডিডেটদের, আমাদের যারা প্রার্থী রয়েছে, ইন্ডিয়া ব্লকের পাশেই চিনেন, ওনাদের সঙ্গে এসে কথা বলছেন, হাসি দিয়ে কথা বলছেন, খুব ভালো সাড়া দিচ্ছেন মানুষ। এবং মানুষ আমাদের আশ্বাস করেছেন যে এই নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে, মানুষ আমাদের যারা ইন্ডিয়া ব্লকের প্রার্থীরা রয়েছে ওনাদেরকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন, পরে পঞ্চায়েতে সাধারণ মানুষের জন্য কাজ করার সুযোগ দেবেন। আপনার পরিচয়? আমি প্রদেশ বলছি। হ্যাঁ বল। দুর্নীতির জবাব নাকি উন্নয়নের ভোট? হ্যাঁ, দুর্নীতির জবাবটাই আসল মানুষের কাছে, কারণ কিছুই কাজ হয়নি। কারণ তাদের যে প্রার্থী তালিকা দেখে বোঝা যায় ভাত টাত পড়েছে যে সেটাতে বোঝায়, সেটাই ত্রিপুরাবাসী বুঝতে পারছে যে দুর্নীতি কিরকম হয়েছে। রাস্তাঘাট তো কিছুই নেই, শহরেই নেই। শহরে আপনি যদি মানে বিশেষ করে কৃষ্ণনগর দিয়ে হঠাৎ একটু ঘোরাফেরা করেন, দেখবেন রাস্তা রোডটা কিছুই হয়নি। তো আপনার পক্ষ আগে তারা যে মানে শুনি যে মানে বলে গান্ধীজি, গান্ধীজির আদর্শ নিয়ে ওরা পঞ্চায়েতে চলতে চায়, উন্নয়ন করতে যায়। আমার একটা ওদের কাছে জিজ্ঞাসা, গান্ধীজিকে কারা মেরেছিল? আর কিছু লোকরাই তো মেরেছিল। এখন গান্ধীজিকে নিয়ে এত আলোচনা তুলনা করে, গান্ধীজির আদর্শ নিয়ে আমরা চলতে চাই, আমরা গান্ধীজির পদক্ষেপ যে চিন্তাধারা সেই চিন্তাধারা, দুর্নীতিটা বন্ধ হবে কেমনে? গান্ধীজি তো দুর্নীতি করেনি, তো দুর্নীতিটা বন্ধ হবে কেমনে? রাস্তাঘাটে গ্রামে গেলে দেখা যায় রাস্তাঘাটে কি অবস্থা, আপনাদের চ্যানেলে দেখা যায় মানুষ কিভাবে আন্দোলন করছে, ঘর নেই, ঠিক মতো ঘরের টাকা মেরে দিচ্ছে, রাস্তার কাজের টাকা মেরে দিচ্ছে, বিভিন্ন তাদের হিসাব নিকাশটা করুক না একবার, গত পঞ্চায়েতে যারা ছিল তাদেরকে বাদ দিয়েছে, তাদের একবার হিসাবটা করুক, তাদের প্রপার্টিটা কতটুকু হয়েছে, উন্নয়ন কতটুকু, উন্নয়ন তো তাদের জন্য হয়েছে, জনগণের জন্য তো উন্নয়ন হয়নি। এখনো তো রেশনের চিনি দেওয়া বন্ধ হয়ে গেছে, উন্নয়ন তো হচ্ছে, খাদ্যমন্ত্রী বলছেন পুজোর সময় চিনি দেবেন, তো উন্নয়ন হচ্ছে, আমরা দেখছি তো উন্নয়ন হচ্ছে, উন্নয়ন সত্যি হচ্ছে। মানুষ কিছু বলছেন না, চুপে চাপে থাকেন, তেমন তো বলে আক্রমণ করবেন, সেই জন্য উন্নয়ন হচ্ছে। তো এখন মানুষ যদি সঠিকভাবে জবাব দিতে পারেন, ভোটটা যদি ঠিক মতো হয়, কাউন্টিং এ যদি তারা ঠিক মতো করে আসতে পারেন, তাহলে কিছুটা হলে তারা ছিনিয়ে নিয়ে আসতে পারে, আমার আশাবাদ। এই হিংস্র হায়নাদের বিদায় করেন। 18 সালে বিপ্লব দেব এসে নেতৃত্ব দিয়ে আমাদের একত্রিত করে আমরা ইতিমধ্যে সবাই প্রায় যারা কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্বে ছিলাম, আমরা সবাই গিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিই। শুরু হল প্রাক নির্বাচনী ইতিহাস এবং ত্রিপুরায় নতুন ইতিহাস গড়ার পথে দৃঢ় পদক্ষেপে আমরা এগিয়ে চললাম। 2018 সালে সেই কাঙ্ক্ষিত মুক্তি এল, আবার গণতন্ত্রের অধিকার আমরা ফিরে পেলাম, জনগণ শ্বাস ফেললেন, কিচ্ছু দাবি করেননি সেদিন। নির্বাচনের আগে তো অনেকে বলে আমার চাকরি দিতে হবে, রাস্তা করতে হবে, স্কুল করতে। বক্তব্য এবং বক্তৃতার অংশ বিশেষ, তার পাশাপাশি প্রচারের আলোয় কে কি বিষয়গুলো উল্লেখ করেছেন তার অংশ বিশেষ আপনারা শুনেছেন। নমস্কার, কি বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। বলছিলাম পঞ্চায়েত তো, পঞ্চায়েত ভোট কি বলে জনগণের স্বার্থ হবে না কার স্বার্থ হবে জানা নেই, তবে এগুলো আগেরই সিস্টেম ছিল। তো ঘটনা হলো কি, বিভিন্ন জনের বক্তব্য শুনতে শুনতে যেটা আমি বুঝলাম,
আগে নির্বাচন হতো, এটা করা হতো, ওইটা করা হতো, তাহলে আমরা কেন পাল্টাই স্লোগানটা কেন করলাম? একটা দল ভালো কাজ করেনি, তার জন্যই তো আমরা প্রতিবাদ জানিয়ে ভোট বাক্সে সেই রেজাল্টটা দিলাম। 47টা এমএলএ নির্বাচিত হলো 18 সালে। তা আজও ওই পুরানো গানগুলা আমার জানা মতে আর কি। তো এখন যদি আমি জওহরলাল নেহরুর কথা বলি, না অনেক সময় দেখি লোকসভাতে না এত পুরনো চলবে না, আবার নিজের দলের যারা যখন কথা বলে জওহরলাল নেহরু বা অন্য কিছু বলে তখন ঠিক আছে। এই যে সমস্যাগুলো, একটা পঞ্চায়েত নির্বাচন আপনারাই বলছেন অডিট নেই, টাকা এবেল টাকা খরচা হচ্ছে, কোথায় হচ্ছে? উন্নয়নের ঠেলা আমরা ওই জাহাজ দিয়ে সেটা আইছে, চট্টগ্রাম বন্দর দিয়ে টাকা জাহাজ লুইয়া আইছে, সিমেন্ট লুইয়া আইছে, এরপরে টাইম নামানো লাগবে, এটি তো উন্নয়নেরই খেলা, আমরা তো দেখতেছি এই খেলা। তো যাক, যেটাই হোক, আপনারা এত কিছু করতেছেন, সরকারে আছেন, তো সরকারে থাকলে একরকম হয় না যে তা না, তো এরকম করাটা তো উচিত না। যারা দাঁড়াইছে তারা বলতেও জোর করে নমিনেশন প্রত্যাহার করাইতেছেন, এই করাইতেছেন, সেই করাইতেছেন, আবার বিভিন্ন বক্তা অনেক সময় কইতেছেন। অবশ্যই আমরা আরো একটি লাইভ অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছি, রাত 10টায় আরো একটি লাইভ অনুষ্ঠান আছে। আমরা আপনাদের প্রত্যেকে নিয়ে প্রতিদিন দুটি লাইভ অনুষ্ঠানে মিলিত হই, আপনারা কথা বলবেন, এবং অবশ্যই আপনাদের কাছ থেকে যে বিষয়গুলো উঠে আসে সেই বিষয়গুলো আমরা সকলের কাছে তুলে ধরি, মূলত আপনাদের মতামত আমাদের মাধ্যমে সকলের কাছে তুলে ধরা হয়। আজ এ পর্যন্তই, নমস্কার, শুভরাত্রি।